আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাকিয়াস কুকিং চ্যানেল। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো লাউ শাক দিয়ে টাকি মাছের রেসিপি। তো লাউ শাকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ বিদ্যমান থাকে, তাই আমাদের খাদ্য তালিকায় এই লাউ শাকটা রাখা উচিত। তো এখানে আমি এক আটি পরিমাণ লাউ শাক ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের টাকি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলাটা ধরিয়ে দিয়ে একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি, আর এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা নরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আদা রসুনটাকে আমি হালকা করে ভেজে নিব। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা দিব। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা এই টাকি মাছগুলো। তো টাকি মাছটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই টাকি মাছগুলো আলাদাভাবে সিদ্ধ করে কাটা বেছে নিতে পারেন, কারণ অনেকেই কিন্তু কাটা একদমই বেছে খেতে পছন্দ করেন না। তো আমি এখানে এই শাকগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটি মিডিয়াম সাইজের আলু। আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারে। ঢেকে দিলাম, ফিরে আসলাম আবারও 5 মিনিট পর। তো শাকটাকে উল্টিয়ে দিচ্ছি, আর শাকটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। ভালো করে আমি মশলার সাথে শাকটাকে কষিয়ে নিলাম। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর, আর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। ফিরে আসলাম আবারও 5 মিনিট পর, আর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই ধনিয়া পাতা কুচিটা আপনারা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন, এটা স্কিপ করবেন না, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। তো ভিউয়ার্স, এখন এই ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার এই রান্না করাটা কিন্তু প্রায় শেষের দিকে। কিছুক্ষণের মধ্যে আমি এই চুলাটাকে অফ করে দিব। তো যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে লাউ শাক দিয়ে টাকি মাছের রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। আর এতক্ষণ যাবৎ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফিজ।